হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করছেন কিংবা সঠিক পদ্ধতি জানতে চান, তাদের জন্য একদম শুরু থেকে মিষ্টি কুমড়া কীভাবে চাষ করবেন তার বিস্তারিত দেখাবো, যাতে করে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া আসতে বাধ্য হবে। এছাড়াও আপনারা যারা টবে কিংবা ছাদের মধ্যে মিষ্টি কুমড়া চাষ করতে চান, তারা আসলে কি দেবেন গাছে যাতে করে মিষ্টি কুমড়া গাছ অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে। সেই সাথে এমন কিছু পরিচর্যার কথা বলবো যেগুলো করতে পারলে গাছগুলো হবে একদম দেখার মতো। এছাড়াও মিষ্টি কুমড়া গাছে কি এরকম পোকার উপদ্রব হয়, অর্থাৎ মিষ্টি কুমড়ায় ঠিক এরকম পচে যায় বা ছোট অবস্থায় নষ্ট হয়ে যায়, তাহলে বলবো পুরো ভিডিওটি দেখতে হবে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে একটি ভালো জাতের মিষ্টি কুমড়া নিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে নেওয়া হয়েছে। এবার খুব ভালোভাবে মাঝ বরাবর এরকম কেটে নিতে হবে। এবার এর ভিতর থেকে বীজগুলোকে নিয়ে নিতে হবে, অবশ্যই পরিপক্ক বীজ নিয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পরিপক্ক মিষ্টি কুমড়া নেওয়ার জন্য। এক্ষেত্রে আপনারা যদি হাইব্রিড বীজ ব্যবহার করেন সেটাও হবে। আর এখানে বাস্তবতই দেখানো হয়েছে দেশি মিষ্টি কুমড়ার ভ্যারাইটি। হাইব্রিড মিষ্টি কুমড়া থেকে বীজ সংগ্রহ করলে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে শুধু হাইব্রিড বীজ সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ছোট ছোট কিছু পাত্র নিয়ে নিন বা কাপ নিয়ে নিন, এতে জৈব সার সমৃদ্ধ মাটি নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে জৈব সার এবং হালকা বালি মেশানো রয়েছে। এবার আঙুল দিয়ে ঠিক এভাবে ছোট্ট একটু করে করে দাব দিয়ে নিন, অর্থাৎ একটু দাবিয়ে নিন। এবার এর মাঝ বরাবর এই বীজগুলোকে অবশ্যই বুনে দিতে হবে, ঠিক এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে। আপনারা স্বাভাবিকভাবে যেরকম করতে পারেন কোনো সমস্যা নেই। এবার উপর দিয়ে মাটি অবশ্যই এরকম করে ঢেকে দিতে হবে, এভাবে ঢেকে দিলে কিন্তু সবচেয়ে ইফেক্টিভ হবে। এবার এর উপরে পানি সেচ দিয়ে দিতে হবে, আপনারা যে কোনো স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দিতে পারেন, নর্মাল পানি সেচ দিয়ে দিলেও হয়ে যাবে। দিন রেখে দিলে দেখতে পাবেন জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম হয়ে গেছে। তো এভাবে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম হয়ে গেলে এটি কিন্তু চারা হিসেবে লাগানোর জন্য উপযুক্ত। এবার যা করবেন, একটি পাত্রে কিছু পরিমাণ মাটি, কিছু জৈব সার এবং এর সাথে কিছু পরিমাণ ছাই মিশিয়ে নেবেন। এতে কী হবে, সারটি খুবই ভালো কাজ করবে, অর্থাৎ মাটিটা খুব ভালো প্রস্তুত হয়ে যাবে। এবার সামান্য কিছু গার্ডেন সয়েল এর পাশাপাশি পাতা পচা সার দিয়ে একটি মাটি তৈরি করে নিন। এভাবে তৈরি করা হয়ে গেলে এবার উপর দিয়ে পানির লেয়ার দিয়ে দিন। এবার এরকম পানির লেয়ার দিয়ে কয়েক ঘন্টা পর করবেন কি, এই যে দেখতে পাচ্ছেন এরকম কাপগুলোকে একবার করে হালকা বসিয়ে নিয়ে এই মাটির মধ্যে চারাগুলোকে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে টবে ঠিক এভাবে চাষাবাদ করতে পারেন, তবে মনে রাখবেন সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে, যেন গাছের গোড়ায় অর্থাৎ চারার গোড়ার কোনো মাটি যেন ধসে না যায় কিংবা চারার গোড়ার মাটি খসে না যায়। ঠিক এভাবে বসিয়ে দিতে হবে, বসানোর পর আলতোভাবে চারার চারপাশে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এবার চারা রোপণের পর অবশ্যই গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে। আপনারা 2 থেকে 3 দিন পর পর পানি দিলেও সমস্যা নেই, 20 দিন পর দেখতে পাবেন চারাগুলো আরও বড় হয়ে শুরু হয়েছে, অর্থাৎ গাছটা বৃদ্ধি পাওয়া শুরু হবে। তখন অবশ্যই আপনাকে খুঁটি দিয়ে দিতে হবে এবং গাছের গোড়ায় অতিরিক্ত পাতা থাকলে সেগুলোকে কেটে দিতে হবে, কারণ অতিরিক্ত পাতা থাকলে কিন্তু গাছের গোড়ার পাতায় অনেক সময় পোকামাকড়ের উপদ্রব হয় কিংবা গাছের গোড়ার পাতা অনেক বেশি পুষ্টি শোষণ করে। এরপরে অবশ্যই নিয়মিত সার দিতে হবে, এক্ষেত্রে জৈব সার, এর সাথে আপনারা যে কোনো চা পাতা মেশানো পানি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি অবশ্যই বাগানের মাটি দেবেন এবং নিয়মিত পানি সেচ দেবেন, এতে করে কিন্তু গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে এবং বৃদ্ধি অব্যাহত থাকলে সুস্থ সবল গাছ পাবেন, এতে করে সুস্থ সবল গাছে প্রচুর ফলন হবে। নিয়মিত 10 দিন পর পর নিয়মিত অবশ্যই গাছে সার দেবেন এবং সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন গার্ডেন সয়েল দেওয়ার জন্য। এবার অবশ্যই নিয়মিত পানি দেবেন, এরকম করে 10 দিন পর পর করলেই হবে। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সার দিতে হবে, এজন্য শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। এবার এতে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নেওয়া হলো। এবার এতে নিতে হবে, দেখতে পাচ্ছেন কলার ম্যাশড, অর্থাৎ কলা খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নেবেন, 2 থেকে 3টি কলা নিলেই হবে। এবার এই পানির মধ্যে এটাকে দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দিয়ে দেবেন।
দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে অবশ্যই কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কিছুক্ষণ পানির মধ্যে মেশে বা এর উপাদানটা পানির সাথে মিশে যায়। তো এবার যা করবেন, একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কিংবা 2 চা চামচ পরিমাণ এই চা পাতা নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, এভাবে চা পাতা নিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন। এবার এটাকে গুলানো হয়ে গেলে এটাকে এই দ্রবণের মধ্যে দিয়ে দিন। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন, চা পাতা সম্পূর্ণ অর্গানিক। তো এবার খুব ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে অবশ্যই চেষ্টা করবেন 6 থেকে 7 ঘন্টা এভাবে রেখে দেওয়ার জন্য। এজন্য যা করবেন, অবশ্যই উপর দিয়ে যে কোনো ফয়েল কাগজ কিংবা এরকম পলিথিন দিয়েও করতে পারেন, হাতের কাছে যদি থাকে। এটাকে 6 থেকে 7 ঘন্টা রেখে দেবেন। এবার রেখে দেওয়ার পর 6 থেকে 7 ঘন্টা পর দেখতে পাবেন শাড়টি মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এরকম তৈরি হয়ে গেলে এটাকে কিন্তু গাছে দেওয়ার জন্য একেবারে উপযুক্ত। আপনারা চাইলে 4-5 দিন ব্যবহার করতে পারেন, অর্থাৎ 4-5 দিন এটাকে ঢেকে রেখে তারপর ব্যবহার করতে পারেন। এর সাথে মিশিয়ে ফেলবেন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল বা অ্যান্টিসেপটিক হিসেবে, যা গাছে পোকামাকড় আসতে বাধা দেবে এবং গাছের গোড়াকে সুস্থ রাখবে এবং এরেশন ভালো রাখবে। তো এটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে 1 লিটার পানির জন্য 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়াই যথেষ্ট। তো এভাবে সুন্দর করে মিশিয়ে এই দ্রবণটি নিয়মিত 7 দিন পরপর গাছে দেবেন, যেতে করে দেখতে পাবেন গাছের চেহারাই পাল্টে গেছে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে এবং প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।